আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। অনেকের কাছেই বিবাহিত জীবন মানেই আতঙ্ক, একজন মানুষের সঙ্গে গোটা জীবন কাটাতে হবে, কাজেই তার সঙ্গে জুড়ে যাওয়ার বিষয়টিও দারুণ উপভোগ্য। এটা জীবনের নতুন এক অধ্যায়, তবে বিয়ের আগে এই জীবন সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে থাকে মনে, কোনটি ভালো তো কোনটি আতঙ্কজনক। এখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিবাহিত জীবনের 10টি সত্যের কথা, এগুলো মাত্র বিবাহিতরাই বুঝতে পারেন, আর তা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। একবার গাঁটছড়া বাঁধার পর এমন দিন আসবে যখন একজন অপরজনকে সবসময় কাছে পাবে না, আবার এমন দিনও আসে যখন প্রত্যেককে তার আগে ঘরের পথ ভুলে যায়। 2, সঠিক কলেজে ভর্তি হয়ে সঠিক বিষয়টি বেছে নেওয়ার আগে যে দুশ্চিন্তা কাজ করে, একই টেনশন কাজ করে বিবাহ পরবর্তী জীবন নিয়ে। 3, এই জীবনের অন্যতম একটি সঙ্গী টেলিভিশন, দুজন দুজনের পছন্দের অনুষ্ঠান দেখা নিয়ে নানা পরিস্থিতির সৃষ্টি করতে থাকেন। আসলে এ নিয়ে কেবল তর্কই চলতে থাকে, আসল জিনিস দেখা হয়ে ওঠে না। 4, তারা প্রত্যেকে জানেন যে তার সঙ্গী সঙ্গিনী কীভাবে ময়লা কাপড় ধোয়ার জন্যে মেঝেদের ছুঁড়ে ফেলে রাখেন, এভাবে কেউ একজন ঘরের কাজ বাড়িয়ে দেন আর অপরজন তা গুছিয়ে আনার চেষ্টা করেন। 5, একে অপরের আঙুলে আংটি পরিয়েছেন মানেই এই নয় যে আপনার পছন্দের খেলা বা ইয়োগাতেও তাকে কাছে পাবেন। 6, বিয়ে মানে আপনারা প্রত্যেকে নানা সামাজিক নিয়মে আবদ্ধ হয়ে গেছে, এগুলো একযোগে বা আলাদাভাবে প্রত্যেককে পালন করতে থাকবেন। 7, বিয়ে মানে আপনি কেবল স্ত্রী নন, নারীদের নানা ভূমিকায় অবতীর্ণ হতে হবে, আপনি মা, ছেলের বউসহ অনেক কিছু হয়ে যাবে। 8, শুরুতে শারীরিক সম্পর্ক ভর করবে জীবনে, তবে দীর্ঘমেয়াদে এই অবস্থা একই থাকবে না, তাই অনেক সময় স্রেফ খুনসুটি বা জড়িয়ে ধরে থাকাই যথেষ্ট হয়। 9, দুজন বিছানায় যাওয়ার আগেই যে যাবতীয় কাজ শেষ করে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যার যার দুশ্চিন্তা নিয়েও ঘুমাতে যেতে পারেন, সেখানে শারীরিক সম্পর্ক অপ্রয়োজনীয় হতেই পারে। 10, প্রত্যেকের অসংখ্য কাজ রয়েছে, এগুলো ব্যক্তিগত বা একসঙ্গে করার বিষয়, হয়তো দাঁত মাঝে মাজতে মাজতে ভাবতে হবে সকালে কি নাস্তা বানানো যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।